দেখো, যুবরাজরা নিজে এসে আমাদের নিমন্ত্রণ করে গেছেন। যদি না যাবারই হতো বলতে পারতে। সত্যি? এই প্লিজ পারো, আমাকে তাহলে ছেড়ে দাও না। মানে দেখো না, সপ্তাহে তো একটা দিন ছুটি পাই, মনে হয় খালি পড়ে পড়ে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। যাও না, দেখো না ওখানে গিয়ে। হই হই, হাসি, গান, আনন্দ কিচ্ছু কম পারে। তুমি যে যাওনি তার জন্য কিচ্ছু আটকে থাকেনি অভি। দারুণ দারুণ, দুর্দান্ত, এক্সেলেন্ট যুবরাজদা। আপনার গান আমি আগে শুনেছি, কিন্তু একা শুনেছি। আপনারা যখন একসঙ্গে ডুয়েট গান, তখন এত ভালো গান কি করে গান, মানে আমি কোনো তুলনাই খুঁজে পাই না। ও আসলে পরমেশ্বরী তো আপনার ইন্সপিরেশন। আবার পরমেশ্বরীর সঙ্গে থাকলে আপনার গানের মাত্রাটাই আলাদা হয়ে। বলো, তুমি কেন গেছিলে যুবরাজদার বাড়িতে? আমি যুবরাজদার বাড়িতে যাইনি। তাহলে কোথায় গেছিলে? এই যে কোথায় গেছিলাম দেখো। এটা তো পরমেশ্বরী, তুমি পরমেশ্বরী, আমি 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 বাবা হতে চলেছি, মানে তুমি কনসিভ করে। দাদা দাদা, এটা কি, এসবের মানে কি? কি সব? তাহলে শুনুন, এটা একটা ডিভোর্সের পেপার, ডিভোর্সের পেপার দাদা। আপনার ভাই আমাকে ডিভোর্স করতে চেয়েছে, তাই চিঠি পাঠিয়েছে। তোর মামুনির পেটে কোনো গন্ডগোল হয়নি রে? তোর মামুনির পেটে একটা দুষ্টু ভাই কিংবা বোন বসে আছে, তারাই দুষ্টুমি করছে, আর ওই জন্যই তোর মামুনির শরীর খারাপ। মামুনি, তুমি আমাকে কি কথাটা বলনি কেন? তুমি আমাকে বলতেই পারতে, নাকি বলতে চাওনি? আচ্ছা, তোমার এই বেবিটা হতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো বিপদ হয়ে যায়, তখন কি হবে? কিছু হবে না, তুই আছিস তো। তুই ঠাকুরকে বলবি যাতে তোর মামনি ভালো থাকে, মামনি যাতে কিচ্ছু না হয়। ধুর, ঠাকুরকে ডেকে কি হবে? যদি বিপদ হওয়ার হয় সেটা ঠিক হবে। আচ্ছা মামনি, এটা সত্যি কথা বলো, তোমার এখন কি এসবের দরকার ছিল? কি এমন কথা বলো তো যেটা তুমি বারবার আমাকে বলতে চাইছো? কথা, আমি মা হতে চলেছি। হোয়াট? আমার এই কথাটা তোমাকে না জানিয়ে আমার আর কোনো উপায় ছিল না গো। কেন, এই কথাটা হঠাৎ আমাকে বলার কি আছে? আমি এত বছর অর্ঘ্যর সাথে সংসার করে ওর সন্তানের মা হতে পারিনি বলে কি তুমি আমাকে এই কথাটা শোনাতে চাইছো শ্রীদাথা? কথা আমার কিন্তু মনে হচ্ছে ও পুরোটাই বানিয়ে বলছে তোর কাছ থেকে ডিভোর্স আদায় করার জন্য। না দিদিভাই, আই ডোন্ট থিংক সো। কদিন তুমি সি ওকে? আমি বুঝতে পারছি না, তোর সঙ্গে যে খুব ভালো ব্যবহার করেছে তাও তো নয়, তাও তুই ওকে বাঁচানোর চেষ্টা করছিস, ওকে এতটা বিশ্বাস করছিস, আমার কিন্তু সত্যি খুব অবাক লাগছে কথা। ইউ নো হোয়াট, নতুন দি আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। ও আমার কাছে যদি ডিভোর্স চাইতে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারে সই করে দেবো, বিকজ আমি নিজেকে মুক্ত করতে চাই। তারপর ও যা খুশি করুক, ওর নিজের জীবন ও ভালো মতো বুঝে নেবে, আমার আর কিছু আসে যায়। ভালো, তুই বলেই না কথা, ওকে তুই শাস্তি দিতে পারলি না।
দিদি ভাই ওকে ঈশ্বর শাস্তি দেবে। আমি ওকে কি শাস্তি দিতে পারবো? ওকে ঈশ্বর যা শাস্তি দিতে পারবে, যা উপরওয়ালা দিতে পারবে, আমি তত শাস্তি দিতে পারবো না। সেটাই হবে ওর আসল শাস্তি, জানো তো শ্রেয়া। কি ব্যাপার? আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই জানি, কিন্তু আমার তোমার কিছু কথা বলার আছে। দেখো, এতদিন তো আমি নিজের বাড়িতে চোরের মতো বাস করে আছি, তোমার সামনে আসিনি, কারো সামনে আসিনি। নিজের অনুতাপে নিজে দগ্ধ হয়েছি। আমি আমি তোমার কিছু কথা বলতে চাই, কিন্তু তোমাকে সে কথাটা আমি একলা বলতে চাই। অনুতাপে কি আর দগ্ধ হয়েছো দাদা ভাই? অর্ঘ, অর্ঘ, আরে এই কি হচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ না? আমার কাজ আছে, আমি ব্যস্ত আছি, আমার কথা শোনার সময় নেই। কিসের এত ব্যস্ততা তোমার? হ্যাঁ, যে আমার কোনো কথা শোনারই সময় হচ্ছে না? এতকাল তো প্রচুর সময় নষ্ট করেছো আমার পেছনে, তখন তো কোনো তাড়া ছিল না, এখন কিসের এত তাড়া? তুমি কি আমার পেছন পেছন ধাওয়া করবে নাকি? এর মধ্যেই নিজের স্বরূপটা দেখাতে শুরু করে দিয়েছো? তুমি তো ভুলে যাচ্ছো এটা আমার অফিস। ডোন্ট ফরগেট, এটা আমারও অফিস। তোমার সম্মান যদি নষ্ট হয় তাহলে আমার সম্মানও নষ্ট হচ্ছে। আর তুমি যদি ভাবো যে আমার সম্মান নষ্ট করবে, তাহলে তোমার সম্মানটা কিন্তু আমি শিখিয়ে তুলে রেখে দেবো না, তোমার সম্মানটা জাস্ট টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। কি বলছো বলতো? কি বলতে চাইছো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমার হয়েছেটা কি? ও, তুমি কিচ্ছু বুঝতে পারছো না? না কি হয়েছে আমার, তুমি কিচ্ছু বুঝতে পারছো না? আস্তে আস্তে প্লিজ প্লিজ মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করার কোনো উপায় নেই আমার অর্ঘ্য। এক অফিসে এত ঘন্টা একসঙ্গে রয়েছি আমরা, তখন থেকে তোমাকে বলছি প্লিজ, এসএমএস করছি, একবার দেখা করো, আমার সঙ্গে দরকার আছে, কথা আছে তোমার সঙ্গে। আর তুমি সমান তালে বলে যাচ্ছ যে আমার সময় নেই, তাড়া আছে, বেরিয়ে যাব। কেন বলো তো, কিসের এত তাড়া তোমার? এতক্ষণ তো দেখছি অফিসেই রয়েছো, কোথাও তো যাওনি, তাহলে আমার কাছে একবারও আসতে পারো নি কেন? কেন আমার কোনো কথা শুনতে পারো নি কেন? কথা আমি তোর পায়ে ধরছি, আমি তোর পায়ে ধরছি কথা, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কথা। তোমার কেন মনে হলো যে আমি তোমার কথা বিশ্বাস করব? অর্ঘ, তোমার জীবনটা তোমার, ওই মেয়েটার কনসিভ করায় তোমার কোনো ভূমিকা আছে কি নেই তাতে আজ আর আমার কিচ্ছু এসে যায় না। কি বলছো তুমি কথা? আমি তোমার স্বামী। এতদিন আমি তোমাকে কোনো শাস্তি দিইনি, কিন্তু এরপর আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। গেট আউট! কি হয়েছে? কথা এ কি কথা? কি কি হয়েছে? কি হলো? ঈশান, তোমার তুলনা তুমি নিজেই। তোমার সম্পর্কে আমার কিছু বলা সাজে না, তোমার কাজই তোমার পরিচয়। ঈশান, ঈশান! কি ও জটকু কিনা?